তার সমস্ত ঋষিগণকে লইয়া তার অস্ত্রবতীকে বলিতেছে সেটাই সবরি,
সরো সরো রে মন্ত্রী সভাপতি ভাই, হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি, আমরা সবাই দাঁড়ে স্যার, লয়ে এসো লয়ে এসো, তাহলে তুমি পুজো টানতে টানতে লয়ে এসো আমার রাজসভা। আমি কোনো মতে আমার আশ্রিত করে চিপকে আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না, কি সামান্য আশ্রমে বাস করে পূজা পাঠ করে তিন চার চলে সে সঙ্গে করছে প্রতিজ্ঞা। শোনো শোনো মণিবর, শেষ চাই যদি সবরীকে আমার হাতে তুলে না দাও তাহলে জোর করবো চিনিয়ে নিয়ে যাবো সবরীকে। আমরা কিছুতেই সবরীকে যতক্ষণ দেহে থাকতে প্রাণ আমরা কোনো মতে এই সবরীকে নিয়ে যেতে দেবো না আমাদের আশ্রম থেকে। ও তোমরা তাহলে বীর সন্তানের সঙ্গে যুদ্ধ করবে, আরে আরে মন্ত্রী সেনাপতি ভাই দেখিয়ে দাও এই বীর সন্তানের বাহুতে কত শক্তি, পরস্ত্র করল দেখি দেখি তোমাদের বাহুতে কত শক্তি।
পরে হনুমানের ভূমিকা নিয়ে আপনাদের মহানুদ্ভাসিত রঙ্গমঞ্চ নৃত্য পরিবেশন করে দেখাবেন। তিনি হলেন বাংলা বিহার উড়িষ্যা তথা ঝাড়খণ্ড এলাকার সুনামদণ্ডকারী ছৌ শিল্পী এবং এই ছৌ দলের নৃত্য পরিচালক অস্তাদ সন্দীপ সিং মোড়া। আমাদের কুটিরে
তাকে আমরা কোনো মতে রক্ষা করতে পারলাম না। তার উপযুক্ত বিধির বিধান করে তার শাস্তি
তুমি ধার করব, যাও যাও তোমরা নিয়ে এসো তোমাদের তুলের মুড়ি টানতে টানতে নিয়ে এসো আমার রাজসভা ধারে। Oh, my God.
আমরা বড় ভুল করেছি, আপনার চরণে শত কোটি প্রণাম, আমাদের ক্ষমা করুন। তাই বলতে পারলে তো এই হনুমান দেহে কতখানি শক্তি এবং পরভক্ত রামচন্দ্রের কতখানি শক্তি। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমরা বুঝতে পেরেছি আপনার কতখানি শক্তি। ঠিক আছে ঠিক আছে, ওরে বীর সর্দার, আমি এবার আমার শর্ত অনুযায়ী সবরীকে লয়ে যাব আমার সেই পঞ্চবটি বনে। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমরা যখন হেরে গেছি তখন আর আমরা সবরীকে ধরে রাখবো না, আর আমরা সবরীকে ধরে রাখবো না। ঠিক আছে ঠিক আছে, ওরে বীর সর্দার, প্রণাম প্রণাম প্রভু, প্রণাম আপনার চরণে। শোনো শোনো ওরে বীর সর্দার, একটা কথা মনে রেখো, সত্যমেব জয়তে না নিরিতম, সব সময় সত্যের জয় হয়, মিথ্যার জয় কখনো হয় না। হে প্রভু হে প্রভু, আমরা বুঝতে পেরেছি প্রভু, সত্যের সব সময় জয় হয়, মিথ্যার জয় হয় না। ঠিক আছে ওরে হনুমান, আমরা চললাম আমরা চললাম সেই আমাদের কিছু আলোয়ের দিকে। তাই এই সকলে হরির গান কোনো গান করতে করতে যে আলোয়ের দিকে করছে গম। রঘুপতি রাঘব রাধা পতি কপাল।